Blucheez for Zanamithi welcoming you to another brand new episode of Blucheez Eid Fashion. Jekhane ami prottek din hajir hoye jai haler jonopriyo ekjon celeb guest ke niye tomader sathe ider adda debo bole. Aaj bedikram noy aaj temon ekjon guest rechen amar sathe jini kina bolechen Dhakate jam shudhu amari karone hoy. Aro ache tini jokhon stage e uthen tokhon lag bhelki lag. So let's welcome Zakiya Sultana Kornia. আমি যদি কর্নিয়া বলতে ছিলাম বাট তোমার এই পুরো নামটা আমার ভীষণ পছন্দ কেমন আছো তুমি এই তো কেমন আছো সো বলো কি খবর কেমন আছো মানে তোমার নিজেরই আলাদা একটা মানে সিগনেচার আছে সেটা হলো যে দেখলে তারে মনটা আমার কেমন কেমন করে মানে তোমার গানের আর কি এটা তো আমি তোমাদের জন্য করেছিলাম একটা ঝড় গেল তো না মানে ইভেন্টে ঝড় ইভেন্টে দমকা একটা ঝাজালো আর কি ঝড় গেল আচ্ছা রোজার মাসটা তো তোমাদের আসলে খুব একদম কম বলে যে কাজ থাকে জাস্ট টেলিভিশনে কাজ থাকে এবং ঈদের সময় কাজটা বেশি হয় এই সময়টা আসলে কি করে কর্নিয়া বাসায় থাকে আমি আসলে এভরিডে অনেক লেট করে ঘুম থেকে উঠি আমাকে কেউ ডাকে না ওকে বেঁচে গেছি একটা জিনিস করা হয় যে সকালবেলা তো মানে সেহরি যখন খেতে উঠি তখন খাওয়া দাওয়ার পরে নামাজটা পড়া হয় বাসা থাকলে সেহরি তো খেতে উঠো না সেহরি খেয়ে ঘুমাতে যাও হ্যাঁ খেয়ে ঘুমাতে যাই আরে এত নরম কেন তুমি আচ্ছা যাই হোক তারপরে নামাজটা পড়া হয় তারপরে তো ঘুম দিলাম ঘুম থেকে উঠতে অনেক দেরি করে ঘুম থেকে ওঠা হয় আর দেখা যায় যে বাসায় সব পরিবারের সবার সাথে একটু টাইম দেওয়া হয় আর শুটিং থাকলে দেখা যায় যে এই যে শুটিং এ চলে আসা হয় ওকে বাট আমার মনে হয় এই এই রকমের গল্প আমি কারোর সাথে করি না যে তোমার শাশুড়ি শি ইজ আ ডিভা হ্যাঁ তার নিজের ফ্যাশন সেন্স অনেক ভালো বাবা রে বাবা ছেলে মা বোধ সিরিয়াসলি তো তুমি আসলে কতটুকু ইন্সপায়ার তোমার শাশুড়ির ফ্যাশন সেন্স নিয়ে কারণ এখনো শাশুড়ি হওয়ার পরও তিনি অনেক গর্জিয়াস রীতিমতো ভয় থাকে যে আমি ঠিকঠাক পড়লাম কিনা আমি তো সিরিয়াসলি প্রথম থেকে আমি এতটা মানে এলোমেলো আমার কাছে যে আমি ড্রেস পরতেছি একটা জুতা পরতেছি একটা এরকম এলোমেলো ছিলাম অন্যান্য শাশুড়িদের তুলনায় মানে আমার শাশুড়ির না মানে ফ্যাশন সেন্সটা না একটু অন্যরকম এবং তার যখন ইয়াং কালারের কথা শুনেছিলাম আমি তার ম্যাচিং তার ড্রেস তার ম্যাচিং শাড়ি ব্লাউজ থেকে শুরু করে এবং সে ঈদে যখন কোনো মানে কোনো একটা অকেশন হয় সে গোল্ডের জন্য দৌড়াতে দৌড়াতে গোল্ড কিনে শি ইজ আ ট্রু বডি একদম একদম মাদার ইন ল না আসলে আচ্ছা একটু তোমার ফ্যাশন নিয়ে এখন কথা বলি তোমার ফ্যাশন সম্পর্কে তো সবাই আমরা জানি ইউ আর অলওয়েজ ট্রাইং ডিফারেন্ট থিংস হোক সেটা স্টেজে হোক হোক সেটা তোমার নর্মাল লাইফে তোমার ড্রেসগুলোই আলাদা থাকে তুমি খুব মানুষকে ইন্সপায়ার করো তোমার ড্রেস নিয়ে স্পেশালি যখন পারফরমেন্স করো এক এক দিন এক একটা মানে আইডিয়া দেখা যায় তোমার ড্রেসে এই আইডিয়াগুলো কোত্থেকে আসে তোমার তুমি আজকে আমার ড্রেসটা দেখো এই ড্রেসটা আসলে বেসিক্যালি খুবই নর্মাল একটা ছিল আমি এটাকে নিজেই কাজ করেছি বসে বসে নিজেই একটু মানে স্টোন দেওয়ার পরে একটু জিনিসটাকে একটু গর্জিয়াস লাগবে বলে আমি নিজেই কিনে কিনে আমি করি এবং আমার অনেক জ্যাকেটও আছে যেগুলো আমি নিজেই নতুন করে একটু গর্জিয়াস করার জন্য বিভিন্ন মানে রিমেক করি আর কি যাতে জিনিসটাকে একটু ডিফারেন্ট লাগে এবং ওরকম কাউকে পাওয়া যাবে না একটা নর্মাল জ্যাকেট আমি যদি ঢাকা কলেজ থেকে নিয়ে আসি ওইটাকে আমি গর্জিয়াস বানাই ফেলি নিজেই যে ডিআইওয়াই ডু ইট ইয়োরসেলফ একদম একদম একেবারে মানে আসলে তো এখন ডিজিটাল মাধ্যম তো সবকিছু দেখে টেকে দেখা যায় যে নিজেই অ্যাপ্লাই করা শুরু করি কে কার জন্য ওয়েট করে আচ্ছা একটা গান শোনাতে হবে এখন গান সঙ্গীত শিল্পীর আসলে আমরা নাচর বান্ধা ঈদকে ঘিরেই আমরা করছি সো একটা জমজমাট কিছু থাকলে মানে বেটার হবে এক পলক দেখিয়া গেছি আমি ফাঁসিয়া এখন তার লাগে পরান আমার আঞ্চান আঞ্চান করে বেবে চান্ডা কিয়া মন নিল কাড়িয়া মাথার ভেতর এখন শুধুই তার পোকা ঘোরে যত বাবু শোনা বলো পেছনে পেছনে ঘোরা প্রেম তো তোমারে দেব না রে আমার কাছে তুমি সবার চেয়ে দামি দাড়ি কম ফোস্ট আপ রে হায় দেখলে তোরে হায় দেখলে তোর মনটাই আমার কেমন কেমন করে হায় দেখলে তোর মনটাই আমার কেমন কেমন করে হায় দেখলে তোর মনটাই আমার কেমন কেমন করে হায় দেখলে তোরে দেখো স্টুডিওর ভিতরে বসে আছি এত এত ক্যামেরা এত এত মানুষ তারপর একটা ফিল আসছে একটু উঠে নাচি তোমার মানে ভাইবটাই এরকম তুমি যখনই স্টেজে আসো ইভেন আমার আমি তো খুব ফর্চুনেট যে আমি মানে বেশ কিছু জায়গায় তোমাকে স্টেজে ডাকার মানে সুযোগ পেয়েছি এবং কিন্তু আমার একটা অভিযোগ আছে তোমাকে নিয়ে সেটা হচ্ছে
তুমি এত ভালো গান গাও কেন গানটা ছেড়ে দিলা কেন কারণ এই যে তাহলে তো কর্নিয়ার চান্স হতো না জোকস অ্যাপার্ট না আমার আসলে গান মানে শুনতে ভীষণ ভালো লাগে বাট গাইতে গেলে আমার কাছে মনে হয় দিস ইজ নট মি মানে আমি নিজেকে খুঁজে পাই না আমার যখন মনে হয় যে আমি উপস্থাপনা করছি কিংবা কারোর সাথে কথা বলছি তখন আমার মনে হয় আমি নিজেকে খুঁজে পাচ্ছি তাহলে ঠিক আছে আর আমি আই প্রেফার টু কানেক্ট পিপল থ্রু মাই ওয়ার্ডস আমার মনে হয় যে আমি আমার গানের থেকে কথার মাধ্যমে বেশি কানেক্ট করতে পারি সো দ্যাটস ওয়াই দিস ইজ হু আই অ্যাম এইজন্য তুমি এখন বিথি এইজন্য সবাই আমরা তোমাকে উপস্থাপিকা হিসেবে জানি দেখো এত বছর ধরে গান করছো এতটা হাম্বল তুমি বারবার একবারও কিন্তু কোনো ব্র্যান্ডের নাম বলোনি একবারও অনেক বড় বড় জায়গার নাম বলোনি বারবার বলো ঢাকা কলেজ তো ডাউন টু আর্থ একটা নেচার থাকে না মানুষের তোমার মধ্যে এই জিনিসটা আছে বলে কিন্তু এত বছর ধরে গান করছো এত বছর ধরে সার্ভিস দিচ্ছো এবং দর্শক জনপ্রিয়তা তুঙ্গে তারপর তুমি সবার সাথে যেরকম করে মিশো এরকমটা থাকো সবসময় আমরা চাই তুমি এরকম ভালোবাসায় থাকো কান্না করে দিও না এখন প্লিজ তুমি আমাকে ইমোশনাল করে দিচ্ছো আচ্ছা একটু বের করি ইমোশন থেকে সেটা হলো এবারে ইট সামারে তো তোমার যারা ফলোয়ার্স রয়েছে ফ্যান্স রয়েছে তাদের জন্য কোনো সাজেশন আছে কি আমার কাছে মনে হয় যে একটু ঢোলাঢালা ড্রেস পরাটা সবচেয়ে বেশি ভালো হবে একটু কটনের মধ্যে থাকলেও খারাপ হবে না আর অনেক বেশি গর্জিয়াস আমরা রাতে পড়তে পারি একটু রাতের ওয়েদারটা যেহেতু ঠান্ডা তো তোমার জন্য ঈদি তো আমার পক্ষ থেকে রয়েছে তোমার আমার মানে আমার জন্য কিছু আছে তোমার ঈদের দিনে শুনো না সেটা হচ্ছে ইয়েস তোমার জন্য একটা স্পেশাল আমার একটা জিনিস আছে সেটা অনেক আগে থেকে একটা প্ল্যান করে রেখেছিলাম মানে আছে একটা জিনিস আছে সেটা হচ্ছে আমার নতুন একটা আমি ছোট্ট একটা বিজনেস শুরু করেছি বলি নাই ক্লদিং লাইন ক্লদিং অ্যান্ড অনেক কিছুই আছে এখানে লাইক একটা ছোটখাটো ব্যাগস পাওয়া যায় নামটা শুনে ফেলি না আচ্ছা ওটা দর্শক আছে তারা হ্যাঁ সেটার নাম হচ্ছে জাস্ট একটা ছোট একটা পেজ এখনো কোনো কিছু এটা প্রমোশন বা কাউকে বলি না এই ফার্স্ট টাইম বলছি আর কি নায়রা বাই কর্নিয়া ওকে নামটা হচ্ছে নায়রা নায়রা মিন্স হচ্ছে গিফট অফ গড ওখান থেকে কিন্তু তুমি এক্সপিরিয়েন্স নিতে পারো ব্লুচিজের তুমি যেটা বলছিলে আমার ড্রেসটা সুন্দর লাগছে সো আমার কাছে একটা গিফট আছে তোমার জন্য ঈদের মানে উপলক্ষে ব্লুচিজ এর পক্ষ থেকে ওয়াও দিস ইজ ইট দ্য কালারফুল ব্ল্যাক ও ব্লুচিজ থ্যাংক ইউ এন্ড আই নো তোমার রেড অনেক পছন্দ তো তোমার ঈদ এরকম থ্যাংক ইউ সো মাচ তোমার পরিবারের সবার জন্য ভীষণ ভীষণ শুভকামনা আন্টির জন্য অমির জন্য সবার জন্য থ্যাংক ইউ সো মাচ তো এখানেই ফারজানা আমি থেকে সাইন আউট করছি তবে কথা দিচ্ছি নেক্সট ডে আবারও হাজির হয়ে যাব আপনার পছন্দের ভালোবাসার কোনো না কোনো সেলেক্টকে নিয়ে চলো আমরা সেলফি তুলি লেটস গো